হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের চ্যানেলে যে একটা নতুন সিরিজ চালানো হচ্ছে, যাতে আমরা বিভিন্ন ধরনের টপিক আলোচনা করে থাকি। তাতে আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মোশন, ফিজিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোশন। এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন সাবজেক্টের এবং বিভিন্ন টপিকের উপরে এই ধরনের শর্ট ভিডিও আপলোড করা হয়, যাতে তোমরা খুব শর্টে ছোট ভিডিওর মাধ্যমে পুরো সাবজেক্টটাকে মাথায় রাখতে পারো। আর যারা তোমরা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখো, তাদেরকে প্রথমেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আজকে টপিকটা শুরু করা যাক। তো মোশনের মধ্যে প্রথমেই যে টার্ম দুটো আসছে সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো, ডিস্টেন্স বলতে কী বোঝায়? ডিস্টেন্স হচ্ছে ডিস্টেন্স ইজ ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট ইজ দ্য লেন্থ অব দ্য অ্যাকচুয়াল পাথ ট্রাভার্সড বাই দ্য অবজেক্ট ডিউরিং মোশন। অর্থাৎ কোনো একটা পথ বরাবর যখন একটা অবজেক্ট মোশন করছে, তখন সে যে অ্যাকচুয়াল পাথ বরাবর মোশনটা করছে, সেই অ্যাকচুয়াল পাথটাকে বলা হয়ে থাকে ডিস্টেন্স। যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ধরো একটা পয়েন্ট আছে এ, একটা পয়েন্ট বি, ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট বি। এ থেকে বি এ সাপোজ ধরো আমি এই রাস্তাটা বরাবর ফলো করে পৌঁছেছি, এই যে অ্যাকচুয়াল পাথ বরাবর আমি এ থেকে বিতে পৌঁছালাম, অর্থাৎ এ অর্থাৎ হচ্ছে তোমাদের এ সি ডি বি, এই যে পথটা, এই পথটাই হচ্ছে কিন্তু ফ্রেন্ডস তোমাদের ডিস্টেন্স। অপরদিকে যেটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু ফ্রেন্ডস তোমাদের যেটাকে আমরা বলে থাকি, ডিসপ্লেসমেন্ট ইজ দি শর্টেস্ট ডিস্টেন্স মেজার্ড ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন অফ দ্য অবজেক্ট। অর্থাৎ এই যে ইনিশিয়াল পয়েন্ট এ থেকে ফাইনাল পয়েন্ট বিতে যাচ্ছে, সেক্ষেত্রে যে শর্টেস্ট পাথ যেটা সম্ভব, যে ব্লু কালারে তোমরা দেখতে পাচ্ছ এ বি, যে শর্টেস্ট পাথ যেটা সম্ভব, সেই শর্টেস্ট পাথটাকে কিন্তু বলা হয়ে থাকে ফ্রেন্ডস ডিসপ্লেসমেন্ট। এরপর ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে আরও কিছু জিনিস দেখে নেওয়া দরকার গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে কিন্তু ফ্রেন্ডস স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ ডিস্টেন্সের শুধুমাত্র ম্যাগনিচিউড আছে, কোনো ডাইরেকশান নেই, এবং এর ইউনিট হচ্ছে মিটার। অপরদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু ফ্রেন্ডস ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর কিন্তু ডাইরেকশানও আছে এবং ম্যাগনিচিউডও আছে। একইভাবে এরও ইউনিট হচ্ছে ফ্রেন্ডস মিটার বা সেন্টিমিটার কিলোমিটার, যা তোমরা বলবে, দুটোর ইউনিট সেম। এরপরে ফ্রেন্ডস ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কিছু পার্থক্য দেখে নেওয়া যাক। দেখো, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যে পার্থক্য সেটা প্রথমেই যেটা দেখো যে ডিস্টেন্স হচ্ছে ইট ইজ দ্য লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট ইররেসপেক্টিভ অফ ইটস ডাইরেকশান অফ মোশন। অর্থাৎ কোন ডাইরেকশান বরাবর এ মোশন করছে তার উপরে ডিপেন্ড করে না, যেহেতু এটা স্কেলার কোয়ান্টিটি সেটা বলার প্রয়োজন নেই। এটা বলা হচ্ছে যে অ্যাকচুয়াল পাথ বরাবর যে ট্রাভেল করে সেটাই হচ্ছে ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট ইন এ গিভেন ডাইরেকশান। যেহেতু এটি ভেক্টর কোয়ান্টিটি, এর ক্ষেত্রে কিন্তু ডাইরেকশানটা একটা ম্যাটার করে। এবং আরেকটা জিনিস তোমাদের এখানে যেটা জেনে রাখা দরকার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু তোমাদের ফ্রেন্ডস পাথ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ কোন পথে কোনো একটা অবজেক্ট ট্রাভেল করছে তার উপর কিন্তু তোমাদের ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে পাথ ইন্ডিপেন্ডেন্ট কোনটা। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু তোমাদের ফ্রেন্ডস পাথ ইন্ডিপেন্ডেন্ট। ডিস্টেন্স কিন্তু পাথের উপর ডিপেন্ড করে, কোন রাস্তা বরাবর যাচ্ছ সে তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিস্টেন্সের ভ্যালু ভ্যারি করে। অর্থাৎ সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা এ থেকে বি, এখানে দেখো শর্টেস্ট পাথ কিন্তু সবসময় একটাই হবে, এ টু বি, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ কোন পথে অবজেক্টটা ট্রাভেল করেছে তার উপর ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে না, যে পথে ট্রাভেল করুক ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট পসিবল ডিস্টেন্স সেটাই হচ্ছে তোমাদের ডিসপ্লেসমেন্ট। কিন্তু অন্যদিকে ডিস্টেন্স সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট যদি এইভাবে ট্রাভেল করে, আবার এইভাবেও ট্রাভেল করতে পারে, তাহলে এই যে দুটো পথে ট্রাভেল করছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে পাথ ওয়ান যেটা, তার তুলনায় কিন্তু পাথ টু এর ক্ষেত্রে ডিস্টেন্সটা অবশ্যই অনেকটা বেশি হবে। পাথ টু এর ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা পাথ ওয়ানের তুলনায় অবশ্যই বেশি হবে। অর্থাৎ ডিস্টেন্স কিন্তু
যে ভ্যালু যেটা সেটা পাথের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন পথে অবজেক্টটা ট্রাভেল করছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট। এরপরে পরের পার্থক্য যেটা এক্ষুনি বললাম যে ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। দেখো ডিস্টেন্স কভার্ড ক্যান নেভার বি নেগেটিভ, ইট অলওয়েজ পজিটিভ অর জিরো। যেহেতু ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ এর ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না, তাই ডিস্টেন্স কিন্তু কখনোই জিরো হওয়া সম্ভব নয়, সরি নেগেটিভ হওয়া সম্ভব নয়। হয় জিরো অর্থাৎ কোনো মানে কোনো একটা বডি মুভি করছে না, সেক্ষেত্রে তার ডিস্টেন্স হচ্ছে জিরো, অথবা পজিটিভ অর্থাৎ যেদিকেই ট্রাভেল করুক সেটার হচ্ছে ডিস্টেন্স যেটা পজিটিভ হচ্ছে। অপরদিকে ডিসপ্লেসমেন্ট কিন্তু ফ্রেন্ডস পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরোও হতে পারে। দেখো তোমাদের এখানে মনে হতে পারে যে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কীভাবে, তো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ফ্রেন্ড কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে। যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে যে সাপোজ ধরো এ থেকে বির দিকে আমরা যাচ্ছি, এই সাইডটাকে যদি আমরা কোঅর্ডিনেট পজিটিভ কোঅর্ডিনেট ধরি, তাহলে সাপোজ ধরো এ থেকে বিতে না গিয়ে এ কী করলো এইভাবে ধরো সাপোজ একটা পাথে ট্রাভেল করলে এরকম একটা জায়গায় এসে পৌঁছালো, অর্থাৎ দেখা গেল সে আমার বি এর জায়গায় যা গেল সি এর দিকে। তাহলে বিটা যেহেতু আমি পজিটিভ কোঅর্ডিনেট ধরেছি, অটোমেটিক্যালি সিটা কিন্তু হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তোমাদের নেগেটিভ কোঅর্ডিনেট। এই যে এ টু সি যে পাথটা ট্রাভেল করছে এটাই হচ্ছে ফ্রেন্ডস তোমাদের নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, আর কিছুই না। জাস্ট এটাও তুমি মাথায় রাখবে, জাস্ট কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে কিন্তু নেগেটিভ ডিসপ্লেসমেন্টটা আসে। এরপরে যেটা আসছে, দেখো ডিস্টেন্স বিটুইন টু গিভেন পয়েন্টস মে বি সেম অর ডিফারেন্ট ফর ডিফারেন্ট পাথ চোজেন। যেটা আমি বললাম যে ডিস্টেন্স হচ্ছে পাথের পাথ ডিপেন্ডেন্ট, পাথের উপর ডিপেন্ড করে, বা ডিসপ্লেসমেন্ট বিটুইন টু গিভেন পয়েন্ট ইজ অলওয়েজ সেম, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কিন্তু দুটো পয়েন্টের মধ্যে সবসময়ই সেম হবে, এটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করে না বা পাথ ইন্ডিপেন্ডেন্ট। এরপরে এগোনো যাক, এরপরে দেখো মোশন সম্বন্ধে আরও কিছু জিনিসে যেটা আছে, প্রথমে হচ্ছে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন হচ্ছে হোয়েন অ্যান অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম ইট ইজ সেড টু বি ইন ইউনিফর্ম মোশন, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে যদি কোনো একটা বস্তু সমান দূরত্ব অতিক্রম করে তখন কিন্তু তার মোশনটাকে বলা হয়ে থাকে ইউনিফর্ম মোশন বা সদৃশ বেগ। আর নন ইউনিফর্ম মোশন হচ্ছে হোয়েন অ্যান অবজেক্ট কভার্স আনইকুয়াল ডিস্টেন্সেস ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম ইট ইজ সেড টু বি ইন নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ যখন দেখা যাচ্ছে সমান সময়ের ব্যবধানে কিন্তু যে একটা অবজেক্ট যে দূরত্বটা অতিক্রম করছে সেটা কিন্তু সমান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয়ে থাকে নন ইউনিফর্ম মোশন বা অসদৃশ্য বেগ। এরপরে ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম অর ভ্যারিয়েবল মোশনের মধ্যে কিছু পার্থক্য দেখে নেওয়া যায়। প্রথমেই দেখো যেটা তোমাদের আমি এখন ডেফিনেশনটা বললাম সেটাই এখানে উল্লেখ করা আছে, এটা আমি বলছি না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইন দিস কেস ডাইরেকশন অফ মোশন রিমেন সেম, অর্থাৎ ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন সবসময় সেম থাকে, অর্থাৎ ডাইরেকশন স্বাভাবিক ব্যাপার, ডাইরেকশন যদি কখনো চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কখনোই ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করা সম্ভব নয়, এক্ষেত্রে কিন্তু মোশনটাকে সবসময় একই দিকে হতে হবে। কিন্তু ভ্যারিয়েবল মোশন বা নন ইউনিফর্ম মোশনের কিন্তু ক্ষেত্রে ফ্রেন্ডস দেখো বলা আছে ইন দিস কেস ডাইরেকশন অফ মোশন চেঞ্জেস, স্বাভাবিক ব্যাপার তুমি ধরো এইভাবে কন্টিনিউয়াসলি একটা সোজা পথে যাচ্ছ, একমাত্র সেক্ষেত্রেই কিন্তু তোমাদের ফ্রেন্ডস মোশনটা একই থাকা সম্ভব, অর্থাৎ ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে, এই সাপোজ ধরো ইকুয়াল ইন্টারভেল অফ টাইম যে টি 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 এভাবে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করা সম্ভব, কিন্তু তোমার যদি পাথটা যদি এইভাবে আঁকামাঁকা হতে থাকে তাহলে কিন্তু কখনোই তোমাদের ফ্রেন্ডস ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে কিন্তু এটা সম্ভব না। দেখুনি বুঝিয়ে দিচ্ছি, সাপোজ ধরো এইভাবে যেতে যেতে এইভাবে তোমরা যাচ্ছ, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে সোজা রাস্তা যেটা যাচ্ছিলে এইখানে, সরি ফ্রেন্ডস, এইখানে তোমাদের ইকুয়াল টাইমে সাপোজ ধরো এই স্ট্রেট পোর্শনের ক্ষেত্রে টি টাইমে তোমরা যে ডিস্টেন্সটা কভার করছো যেখানে এসে তোমাদের পাথটা একটু বেঁকেছে সেখানে কিন্তু কখনোই তোমাদের ডিস্টেন্সটা সমান হবে না, তাই নন ইউনিফর্ম বা ভ্যারিয়েবল মোশনের ক্ষেত্রে কিন্তু সবসময় ডাইরেকশন অফ মোশনটা চেঞ্জ হয়। এরপর এক্সাম্পল হচ্ছে, দেখো ইউনিফর্ম মোশনের এক্সাম্পল হচ্ছে এ বডি মুভিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড ইন এ স্ট্রেট লাইন হ্যাজ ইউনিফর্ম মোশন, যেটা তোমাদের আমি এক্ষুনি দেখালাম। আর ভ্যারিয়েবল অর নন ইউনিফর্ম মোশন হচ্ছে সার্কুলার মোশন ইজ অ্যান এক্সাম্পল অফ নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ সার্কুলার মোশন কিন্তু কখনোই ইউনিফর্ম মোশন হয় না।
এরপরে দেখো এদের যে কার্ভ, যেটা গ্রাফ, যেটা তোমাদের ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে ডিস্টেন্স এবং টাইমের যে গ্রাফ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে কিন্তু তোমাদের ফ্রেন্ডস সবসময় কি হবে না, ইকুয়াল ডিস্টেন্স কভার করবে, সেক্ষেত্রে ইউনিফর্ম মোশন দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে তোমরা আরও বলতে পারো যে ইউনিফর্ম মোশনের যে গ্রাফ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে গ্রাফের যে স্লোপ, স্লোপটা কিন্তু তোমাদের ফ্রেন্ডস কনস্ট্যান্ট থাকবে। হাতে লেখাটা একটু খারাপ ফ্রেন্ডস, একটু কষ্ট করে বুঝে নাও। তোমাদের ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে গ্রাফের যে স্লোপ যেটা, সেটা কিন্তু তোমাদের ফ্রেন্ডস সবসময় কনস্ট্যান্ট থাকবে। অপরদিকে তোমাদের নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে যে ডিস্টেন্স টাইম গ্রাফ, এর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন হবে না, গ্রাফটা হবে প্যারাবোলিক, এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের স্লোপটা ভ্যারি করবে। এরপরে পরের পয়েন্টগুলোর দিকে এগোনো যাক। পরের পয়েন্ট হচ্ছে, এরপরে আসছে আরও একটা যে নেক্সট টার্মগুলো আছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের স্পিড আর ভেলোসিটি। প্রথমে স্পিড সম্বন্ধে দেখে নেওয়া যাক। স্পিড হচ্ছে দেখো ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইন অ্যান ইউনিট টাইম ইজ রেফার টু অ্যাজ স্পিড। অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম হচ্ছে তোমাদের, এখানে দেখতেই পাচ্ছ ডিস্টেন্স বাই টাইম হচ্ছে তোমাদের কিন্তু স্পিড। স্পিড হচ্ছে কিন্তু ফ্রেন্ডস একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, দেখো এখানে যেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এখানে কিন্তু তোমাদের কি হচ্ছে ফ্রেন্ডস, উপরে যেটা আছে ডিস্টেন্স সেটাও হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, নিচে যেটা আছে টাইম সেটাও হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটিকে কিন্তু স্কেলার কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে সবসময় কিন্তু ফ্রেন্ডস মনে রাখবে স্কেলার কোয়ান্টিটি আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের এখানে ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলে রাখছি, যে ভেক্টর কোয়ান্টিটিকে যদি তোমরা ভেক্টর কোয়ান্টিটি দিয়ে গুণ করো, সেক্ষেত্রে কিন্তু আসবে স্কেলার কোয়ান্টিটি। এটাও একটা প্রপার্টি, এই প্রপার্টিগুলো তোমাদের সঙ্গে আমি পরে পরে আলোচনা করব। এর এক্সাম্পলটা হচ্ছে কি ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ভালো করে আমরা আমি বলছি ডিসপ্লেসমেন্ট, দুটো আমি ডি দিয়ে দেখাচ্ছি, গুলিয়ে যেও না, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু আমরা কী জানি, ওয়ার্ক ডান। তো তোমাদের এখানে জেনে রাখতে হবে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও কিন্তু ফ্রেন্ডস তোমাদের ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ফ্রেন্ডস ওয়ার্ক ডান কিন্তু তোমাদের একটা স্কেলার কোয়ান্টিটি। এইখানে তোমাদের এই প্রপার্টিটাও মনে রাখতে হবে, এই প্রপার্টিগুলো আমি তোমাদের সঙ্গে আরও পরে পরে আলোচনা করে দেব। আর এখানে তোমরা একটা শর্টকাট প্রসেস তোমাদের বলে রাখি, ট্রিক্স হিসেবে তোমরা মনে রাখতে পারো যে স্পিডের সামনেও হচ্ছে এস আছে, স্কেলারের ফার্স্ট লেটারও এস, এস এস তোমরা মনে রাখতে পারবে যে স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এরপরে স্কেলার কোয়ান্টিটির ইউনিট তো মিটার পার সেকেন্ড, তোমরা সকলেই জানো। এখানেও একইভাবে স্পিড ক্যান বি পজিটিভ অর জিরো, ইট ক্যান নেভার বি নেগেটিভ। একই যে ঠিক যেমনভাবে আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক সেরকমভাবে স্পিডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো অ্যাভারেজ স্পিড, যেটা মেনলি হচ্ছে নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হয় অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড হচ্ছে কিছুই না ফ্রেন্ড, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। অর্থাৎ বিভিন্ন সময়ের গ্যাপে গ্যাপে টোটাল যে টাইমটা লাগছে, সেই টোটাল টাইমে কতটা টোটাল ডিস্টেন্সে ট্রাভেল করেছে, সেইটা থেকে আমরা অ্যাভারেজ স্পিডটা বের করে থাকি। এরপরে হচ্ছে ফ্রেন্ডস ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। ওটা তাহলে তোমাদের স্পিড কী ছিল ফ্রেন্ডস, স্পিড ছিল ডিস্টেন্স পার ইউনিট টাইম, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। আর এক্ষেত্রে তোমরা দেখতে, এখানে যেটা তোমাদের জেনে রাখা দরকার, ভেলোসিটি, ভেলোসিটি কিন্তু হচ্ছে ফ্রেন্ডস একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানেও তোমরা মনে রাখতে পারো যে ভেলোসিটিতে ভি আছে, ভেক্টরও ভি আছে, এই দুটো থেকে তোমরা মনে রাখতে পারো যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। এরপরে তোমাদের দেখো একইভাবে ইউনিফর্ম ভেলোসিটি আর ভ্যারিয়েবল বা নন ইউনিফর্ম ভেলোসিটিও আছে। ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে হোয়েন এ বডি ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন কভারিং ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, হাউ সো এভার স্মল ইন্টারভেল মে বি, দ্য ভেলোসিটি অফ দ্য বডি ইজ সেড টু বি ইউনিফর্ম অর কনস্ট্যান্ট। ডেফিনেশানটা একইভাবে আমি তোমাদের এক্সপ্লেন করছি না, জাস্ট একবার বলে দিচ্ছি।
আর ভ্যারিয়েবল ভেলোসিটি ও নন ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ক্যান বি চেঞ্জড ইন এনি অফ দ্য ফলোয়িং গিভেন মেথড, অর্থাৎ ভেলোসিটি যে ভ্যারি করছে সেটা কীভাবে হচ্ছে, বাই চেঞ্জিং দ্য স্পিড, বাই চেঞ্জিং দ্য ডাইরেকশান, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি এখানে ডাইরেকশান চেঞ্জ করলেও তোমাদের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড বাই চেঞ্জিং স্পিড অ্যান্ড ডাইরেকশান বোথ, অর্থাৎ স্পিডের মা স্পিড চেঞ্জ করেও করা যেতে পারে, ডাইরেকশান চেঞ্জ করেও করা যেতে পারে, এবং স্পিড ডাইরেকশান দুটো চেঞ্জ করেই করা যেতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমরা যদি এর ম্যাগনিটিউড চেঞ্জ করো অথবা তার ডাইরেকশান চেঞ্জ করো অথবা দুটোই চেঞ্জ করো তাহলেই কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হবে। এরপর দেখো বলা হয়েছে হোয়েন অ্যান অবজেক্ট কভার্স আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম ইন এ স্পেসিফাইড ডাইরেকশান অর ইফ দ্য ডাইরেকশান অফ মোশন চেঞ্জেস ইট ইজ সেড টু বি মুভিং উইথ নন ইউনিফর্ম ভেরিয়েবল ভেলোসিটি। এরপরে দেখো স্পিডের ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম স্পিডও একইভাবে আছে, এর ডেফিনেশনগুলো আমি আলাদা করে লিখিনি কারণ ডেফিনেশনগুলো কাছাকাছি একই রকম। ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম মোশন বা ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম স্পিড অথবা ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম যে ভেলোসিটি প্রত্যেকটা ডেফিনেশনে কিন্তু কাছাকাছি ফ্রেন্ডস একই রকম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিফর্ম স্পিড যেটা, ইউনিফর্ম স্পিডের যে গ্রাফ সেটা হচ্ছে একইভাবে ডিস্টেন্স এবং টাইমের মধ্যে গ্রাফ, যেহেতু স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তো সেক্ষেত্রে তোমরা ইউনিফর্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্লোপের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা স্ট্রেট লাইন হচ্ছে, এবং নন ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে স্লোপের পরিবর্তন হচ্ছে এবং এটা গ্রাফটা প্যারাবোলিক হচ্ছে। এরপরে দেখো একইভাবে অ্যাভারেজ ভেলোসিটিটাও বের করা যাবে কীভাবে, যে ইট ইজ গিভেন বাই দি অ্যারিথমেটিক মিন অফ ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড ফাইনাল ভেলোসিটি ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা কী পাচ্ছি, যে আমাদের হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি তার অ্যারিথমেটিক মিন মানে ডিভাইডেড বাই টু, এইটার মাধ্যমে কিন্তু আমরা কোনো একটা গিভেন পিরিয়ড অফ টাইমে অ্যাভারেজ ভেলোসিটিটা পেতে পারি। এরপরে হচ্ছে আসছে পরের টার্ম ফ্রেন্ডস তোমাদের, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশান। অ্যাক্সেলারেশান তোমরা সকলেই জানো দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অফ এ বডি ইজ কল অ্যাক্সেলারেশান, অর্থাৎ ভেলোসিটির যে পরিবর্তন আছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এইটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের অ্যাক্সেলারেশান বা ত্বরণ। ত্বরণের মধ্যে এবার দেখো ত্বরণও হচ্ছে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এসআই ইউনিট হচ্ছে কিন্তু ফ্রেন্ডস এর মিটার পার সেকেন্ড স্কোয়ার। সকলেই জানো যে যেহেতু এটা ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি হচ্ছে তোমাদের ফ্রেন্ডস মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ড, তাহলে এটা আসছে তোমাদের ফ্রেন্ডস মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এরপরে যেটা আসছে যেটা তোমাদের এক্ষুনি বললাম অ্যাক্সেলারেশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম ভি মাইনাস ইউ বাই টি বা ডেল্টা ভি বাই টি। যেহেতু তোমাদের আমি এক্ষুনি বললাম যে অ্যাক্সেলারেশান একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অ্যাক্সেলারেশানের ক্ষেত্রে নেগেটিভও দেখা যেতে পারে, এখানে দেখো সেটাই লেখা আছে, দ্য অ্যাক্সেলারেশান ইজ টেকেন টু বি পজিটিভ ইফ ইট ইজ ইন দি ডাইরেকশান অফ ভেলোসিটি অ্যান্ড নেগেটিভ হোয়েন ইট ইজ অপোজিট টু দ্য ডাইরেকশান অফ ভেলোসিটি অ্যান্ড নেগেটিভ অ্যাক্সেলারেশান ইজ অলসো নেমড অ্যাজ রিটার্ডেশান, অর্থাৎ কোনো একটা বস্তু যদি যেদিকে গতি তার যেদিকে সে মুভ করছে সেই দিকে যদি অ্যাক্সেলারেশান হয়, অর্থাৎ মোদ্দা কথা যদি সময়ের সঙ্গে সঙ্গে আমার ভেলোসিটিটা বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি অ্যাক্সেলারেশান বা ত্বরণ, আর যদি যে ত্বরণ যেটা সেটা যদি বিপরীত দিকে কাজ করে তাহলে কী হবে না, আমার সময়ের সঙ্গে সঙ্গে গতি কমতে থাকবে বা ভেলোসিটি কমতে থাকবে, সেটাকে আমাদের বলা হয়ে থাকে রিটার্ডেশান বা মন্দন। এরপরে পরের টপিকে দিকে এগোনো যাক, দেখো একইভাবে এখানে ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন সম্বন্ধে বলা আছে, একই ব্যাপার যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ সমান সময়ের ব্যবধানে যদি কোনো একটা বস্তুর যে গতিবেগটা পরিবর্তন হচ্ছে সেই গতিবেগ পরিবর্তনের মানটা যদি সমান থাকে তাহলে সেখানটাকে বলা হয়ে থাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশান বা সদৃশ্য ত্বরণ, আর সেটা যদি না হয়ে থাকে সেটা হচ্ছে নন ইউনিফর্ম অথবা অসদৃশ্য ত্বরণ। এবার উদাহরণটা এখানে খুব ইম্পর্টেন্ট, উদাহরণটা দেখে নাও। ইউনিফর্ম অ্যাক্সেলারেশানের উদাহরণ হচ্ছে মোশন অফ এ ফ্রিলি ফলিং বডি আন্ডার দ্য মোশন অফ গ্র্যাভিটি অ্যান্ড মোশন অফ এ বল রোলিং ডাউন এ স্মুথ ইনক্লাইন প্লেন। এটা তোমরা সবসময় মনে রাখবে কোনো একটা বস্তু যখন অভিকর্ষজ ত্বরণের কারণে বা অভিকর্ষ টানে নিচের দিকে পড়তে থাকে সেটা যত উপরের থেকে নিচের দিকে নামতে থাকে তার গতি কিন্তু তত বাড়তে থাকে, এবং মানে যেহেতু গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশান আছে তার জন্য গতি তো অবশ্যই বাড়তে থাকবে এবং গতি বৃদ্ধি পাওয়ার যে হারটা সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, সরি বাড়তে থাকে না সেটা সমান থাকে, অর্থাৎ জি এর ভ্যালু যেহেতু আমাদের কনস্ট্যান্ট, সরি ফ্রেন্ডস আমি তোমাদের বলে দিচ্ছি
জি এর ভ্যালু স্মল জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু কোনো একটা বস্তু যখন অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে তখন কিন্তু তার গতিবেগ যে বৃদ্ধি পাচ্ছে তার হারটা সমান সময়ের ব্যবধানে সমান থাকে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবং একইভাবে যখন কোনো বস্তু বা কোনো একটা বল যখন একটা ইনক্লাইন প্লেনের মধ্যে উপর দিয়ে গড়িয়ে আসতে থাকে তখনও কিন্তু একই ঘটনা ঘটতে থাকে। এর নন ইউনিফর্ম যে অ্যাক্সেলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের উদাহরণ হচ্ছে মোশন অফ কার। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কোনো গাড়ি তো এক নাগাড়ে আস্তে আস্তে স্পিড তুলতে তুলতে যেতে পারে না, রাস্তায় অনেক রকম অবস্টেকল আছে, তাকে অনেক সময় ব্রেক করতে হয়, ব্রেক করতে গেলে অবশ্যই রিটার্ডেশন বা মন্দন আসবে। এই কারণে মোশন অফ কার কিন্তু একটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের উদাহরণ। আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে তোমাদের আরেকবার বলে দিচ্ছি, যেহেতু আমি আমার প্রথমে একটু বলা ভুল হয়ে গিয়েছিলো, কোনো একটা বল যখন অভিকর্ষের টানে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তার গতিবেগটা বাড়তে থাকে কিসের জন্য? অভিকর্ষজ ত্বরণের জন্য। এবং এখানে ধরে নেওয়া হচ্ছে যে কোনো বাধা পাচ্ছে না, বাধা পেলে আলাদা কথা, এখানে কোনো বাধা পাচ্ছে না, সেই কারণে এখানে বলে দেওয়া আছে ফ্রিলি ফলিং বডি, অর্থাৎ কোনো বাধা পাচ্ছে না। যদি কোনো বাধা না পায় তার গতিবেগ এক নাগাড়ে বাড়তে থাকবে, এবং গতিবেগ কিসের জন্য বাড়তে থাকবে? স্মল জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জন্য বাড়তে থাকবে। এবার যেহেতু স্মল জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট, তাই এক্ষেত্রে কিন্তু তোমাদের গতিবেগ বৃদ্ধির হার সবসময় ইউনিফর্ম থাকবে, সেই কারণে এক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এরপরে একইভাবে তোমরা দেখতে পাচ্ছ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এবং নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ তোমরা দেখতেই পাচ্ছ। নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা আর কিছুই না, দেখো যখন গ্রাফটা উপরের দিকে উঠছে তার মানে কি হচ্ছে অ্যাক্সেলারেশন, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি বাড়ছে, যখন নিচের দিকে নামছে তখন হচ্ছে রিটার্ডেশন বা মন্দন, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কমছে। এটাই হচ্ছে তোমাদের নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ। এরপরে দেখো কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের আমি দেখিয়েছি, এগুলো জাস্ট তোমাদের রিভিশনের জন্য। আরেকবার ডিস্টেন্স আপন টাইমের যে গ্রাফ, ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে স্ট্রেট লাইন, নন ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে প্যারাবোলিক। ভেলোসিটি টাইম গ্রাফ সেটাও একই রকম, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এবং নন অ্যাক্সেলারেশন এক্ষুনি বোঝালাম। আচ্ছা এরপরে যেটা একটা আসছে সেটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি ফ্রেন্ডস? সার্কুলার মোশন হচ্ছে আর কিছুই না, সার্কুলার পাথ বরাবর ডিস্টেন্স আপন টাইম। তো সার্কুলার পাথ বরাবর ডিস্টেন্স কী হবে ফ্রেন্ডস? টু পাই আর আপন টি। যেহেতু টু পাই আর আমরা জানি যেটা হচ্ছে পেরিফেরি, সেই পেরিফেরি বরাবর যে ডিস্টেন্সে ট্রাভেল করবে বাই টাইম সেটাই হচ্ছে তোমাদের ফ্রেন্ডস সার্কুলার পাথ। এবার ইউনিফর্ম সার্কুলার মোশনও একইভাবে, যে কোনো একটা বস্তু যখন কনস্ট্যান্ট স্পিডে সার্কুলার পথে ট্রাভেল করতে থাকবে তখন তার মোশনটাকে বলা হবে ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখো এক্সাম্পল অফ ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে এ পিস অফ স্টোন টাইড টু এ থ্রেড অ্যান্ড রোটেড ইন সার্কুলার উইথ ইউনিফর্ম স্পিড। অর্থাৎ তুমি একটা কোনো পাথরকে দড়ি দিয়ে বেঁধে যদি আঙুলে করে ঘোরাতে থাকো, একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখা যাবে ইউনিফর্ম সার্কুলার মোশন। মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ ইউনিফর্মলি ইন সার্কুলার অরবিট। আচ্ছা এটা হয়তো পুরোপুরি সঠিক নয়, আমরা জানি যে অনেক যখন পৃথিবীর কাছে আসে চাঁদের গতিবেগ বাড়ে, দূরে গেলে চাঁদের গতিবেগ কমে, তবে সেই ভ্যারিয়েবলগুলো এখানে বাদ দিয়েই ধরা হচ্ছে যে মুন যখন আমাদের পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকে, তাই এটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হয়। আর মোশন অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট অ্যারাউন্ড দ্য আর্থ ইজ এ ইউনিফর্ম সার্কুলার মোশন। একইভাবে কোনো কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবীর চারিদিকে যে প্রদক্ষিণ করতে থাকে তার মোশনটাও কিন্তু হচ্ছে ফ্রেন্ডস ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা এরপরে মোশনের যে বিভিন্ন ইকুয়েশান আছে সেই ইকুয়েশানগুলো একবার দেখে রাখো। এই ইকুয়েশানটা যেটা তোমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে, ইকুয়েশানের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডস প্রথমে আসে এই এখানে যে 1, 2 এবং 3 এই যেভাবে দাগানো আছে এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলো কিন্তু সিরিয়ালি আছে। অর্থাৎ 1 নম্বরে যেটা আছে এটা কিন্তু ফার্স্ট ল অফ মোশন, 2 নম্বরে যেটা আছে সেকেন্ড ল অফ মোশন, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে থার্ড ল অফ মোশন। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে যে ফার্স্ট ল অফ মোশন কোনটা, সেকেন্ড ল অফ মোশন কোনটা, থার্ড ল অফ মোশন কোনটা, এটাতে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। তোমরা সবসময় মনে রাখবে দেখো ফার্স্ট ল অফ মোশন যেটা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি হচ্ছে টাইম, এস ডিসপ্লেসমেন্ট এখানে লেখা আছে। তো এটা কী হচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি টাইম রিলেশন। এগুলো কিন্তু পরীক্ষার সময় দেয় যে কোন ইকুয়েশান থেকে আমরা
ভেলোসিটি টাইম রিলেশান পাই। তারপরে দু নম্বর যেটা সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে কি ফ্রেন্ডস, পজিশান টাইম রিলেশান, অর্থাৎ সেকেন্ড যেটা সেটা থেকে আমরা পাচ্ছি পজিশান টাইম রিলেশান। আর থার্ড যেটা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের পজিশান ভেলোসিটি রিলেশান। এই তিনটে জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে কোন কত নম্বর ইকুয়েশন অফ মোশনটা কাদের কাদের মধ্যে রিলেশান দেখায়। তো এখানে তোমরা মোটামুটি মনে রাখতে পারবে খুব ইজিলি। দেখো এখানে হচ্ছে প্রথম ইকুয়েশানে ভ্যারিয়েবল কী কী আছে, ভি আছে, টি আছে, অর্থাৎ এটা হচ্ছে ভেলোসিটি এবং টাইমের মধ্যে রিলেশানটাকে দেখাচ্ছে। মানে ভেলো ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইউনিট টাইম, অর্থাৎ ইনিশিয়াল থেকে ফাইনাল ভেলোসিটিতে কীভাবে আমরা যাবো একটা সময় ব্যবধানে সেটা দেখানো হচ্ছে। সেই কারণে এটা হচ্ছে ভেলোসিটি টাইম রিলেশানকে ডিপ দেখাচ্ছে। এরপরে এস যেটা, এসটা হচ্ছে কি, এসের মাধ্যমে আমরা কী পাই যে সাপোজ একটা কোনো নির্দিষ্ট সময়ের পরে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটা বের করার জন্যই কি আমরা ইকুয়েশানটা ইউজ করে থাকি যে কোনো একটা বস্তু একটা সাপোজ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলতে শুরু করেছে, তাহলে সে যদি একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নিয়ে চলে তাহলে এত টাইম পরে সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে। এই ধরনের কোশ্চেন সলভ করার জন্যই কিন্তু আমরা ফ্রেন্ডস মেনলি দু নম্বর ইকুয়েশানে ব্যবহার করে থাকি। তাই এটা কী করছে, এটা হচ্ছে আমাদের পজিশান টাইম রিলেশানটাকে ডিনোট করছে। এবং তিন নম্বর ইকুয়েশান যেটা, তিন নম্বর ইকুয়েশান হচ্ছে কিন্তু ফ্রেন্ডস তোমাদের পজিশান ভেলোসিটি রিলেশানকে ডিপে দেখাচ্ছে। অর্থাৎ একটা ইনিশিয়াল ভেলোসিটি থেকে একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তার ফাইনাল ভেলোসিটিটা কত গিয়ে দাঁড়াচ্ছে সেইটাকে বের করার জন্য আমরা তিন নম্বর ইকুয়েশানে ব্যবহার করে থাকি। তাই এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডস পজিশান ভেলোসিটি রিলেশানটাকে দেখাচ্ছে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। তো এখানে তোমরা যদি একটু ট্রিক দেখতে চাও, ট্রিক একটা খুব ইজি আছে একটা, এগুলো দেখো এগুলো কোনো নিয়ম না, ট্রিক তোমরা মনে রাখতে পারবে। ফার্স্ট ইকুয়েশানে দেখো সবথেকে বেশি টার্ম কার আছে, ভি আর ভেলোসিটি টার্ম, ইউ ভেলোসিটি টার্ম, দুটো ভেলোসিটির টার্ম আছে, তাহলে প্রথমেই তোমরা এতে ভেলোসিটি তো পেয়েই যাচ্ছ। তার সঙ্গে তোমরা কীটাকে যোগ দেখতে পারো সেটা হচ্ছে টাইম, এটা হচ্ছে তাহলে হয়ে গেল তোমাদের ভেলোসিটি টাইম রিলেশান। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এটা যদি যেহেতু এ একটা টার্ম আছে তাহলে আমরা তো এটাকে ভেলোসিটি অ্যাক্সেলারেশান টার্মও বলতে পারি, আমাদের তো এটা কনফিউশন হতে পারে। তাহলে এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারবে ট্রিকের মাধ্যমে। দেখো তিনটে যে ইকুয়েশান দেখতে পাচ্ছ, তিনটি ইকুয়েশানের মধ্যে কোথাও কিন্তু কোনো কিছুর সঙ্গে অ্যাক্সেলারেশান রিলেশান বলা নেই। প্রথমটা ভেলোসিটি টাইম, তারপরটা পজিশান টাইম, তারপরটা পজিশান ভেলোসিটি, অর্থাৎ কোনোটাও কিন্তু অ্যাক্সেলারেশান টার্মটা রিলেশানের মধ্যে নেই। তাহলে তোমরা প্রথমে অ্যাক্সেলারেশান টাইম টার্মটাকে বাদ দিয়ে দেবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী না, প্রথম যে ইকুয়েশান সেখানে ভেলোসিটির দুটো টার্ম আছে, তার সঙ্গে হাতে অ্যাক্সেলারেশান বাদ দিলে হাতে থাকলো কি টাইম, তাহলে প্রথমটা হচ্ছে ভেলোসিটি টাইম রিলেশান। দু নম্বর যেটা, এখানে আমি কী পাচ্ছি, এখানে হচ্ছে আমার সবথেকে বেশি টার্ম কার আছে, টি আর টি স্কোয়ার, অর্থাৎ টাইমের টার্ম সবথেকে বেশি আছে। এক্ষেত্রে আমি তাহলে কী পাচ্ছি, এক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস তাহলে টি টাইমটা প্রথমেই পেয়ে যাচ্ছি। আচ্ছা তারপরে হচ্ছে যেটা, অ্যাক্সেলারেশান তো থাকেই না, আচ্ছা ইউ তো হবে না কারণ যেহেতু আমরা অলরেডি ভেলোসিটি টাইম রিলেশান একটা পেয়ে গেছি, তাহলে এখানে ভেলোসিটি তো আসবে না। হাতে থাকলো আমার কী পড়ে, সেটা হচ্ছে এস পজিশান। এটা তাহলে হয়ে গেল ফ্রেন্ডস তোমাদের পজিশান টাইম রিলেশান। এরপরে তিন নম্বর যেটা আসছে, তিন নম্বরটা দেখো তোমাদের একটু মনে রাখতে হবে, তিন নম্বরটা এরকম ট্রিকভাবে ঠিক আসছে না, তিন নম্বরটা তোমাদের বা সরি ট্রিকভাবে এসে আছে। তিন নম্বরটা দেখো, এখানেও দেখো ভেলোসিটি টার্ম কোনটা আছে, দুটো সবথেকে বেশি টার্ম আছে ভেলোসিটি দুটো, ভি স্কোয়ারও ভেলোসিটি টার্ম, ইউ স্কোয়ারও ভেলোসিটি টার্ম, অ্যাক্সেলারেশান তো রিলেশানে আসে না, অ্যাক্সেলারেশান বাদ পড়লো, হাতে থাকলো কি এস, এস দিয়ে আমরা কী ডিনোট করি পজিশান। তাহলে তিন নম্বর ইকুয়েশানটা কী হয়ে গেলো ফ্রেন্ডস, পজিশান ভেলোসিটি রিলেশান। দেখো এইগুলো কোনো নিয়ম নয়, কিন্তু এইগুলো কী বলতো, এইগুলো যখন তোমরা একটু ট্রিকের মাধ্যমে মনে রাখবে তখন তোমাদের ক্ষেত্রে মনে রাখা ইজি হবে। এমনিতে পরীক্ষা হলে কিন্তু দেখো ফার্স্ট ভেলোসিটি অফ মোশন, সেকেন্ড ভেলোসিটি অফ মোশন, থার্ড ভেলোসিটি অফ মোশন, এইগুলো কিন্তু তোমাদের পক্ষে মনে রাখা হয়তো একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু যদি তোমরা এইভাবে জিনিসটা মনে রাখো তখন কিন্তু তোমাদের পক্ষে তুলনামূলকভাবে পরীক্ষার হলে মনে করা কিছুটা ইজি হবে। যে তোমরা প্রথমেই দেখে নিলে যে কার টার্ম সবথেকে বেশি আছে সেটা নিয়ে নিলে, এবং অ্যাক্সেলারেশন তো বাদ গেলই, তাহলে তারপরে কী থাকলো সেটা নিয়ে নেবে। এইভাবে তোমরা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি, আশা করি এই ট্রিক্সগুলো তোমাদের ভালো লেগেছে। আর
জেনারেলি দেখো এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় না যে ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন, কিন্তু কিন্তু রিসেন্টলি কিছু কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। তাই তোমাদেরকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে, সে কারণেই আমি এটা তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছ এবং তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই ভিড চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিওর নোটিফিকেশানগুলো নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।